يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب, على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم إن وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত ভাইদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো তা হলো লাইলাতুল কদর কোরান কুরআন কি বলে মহান আল্লাহ সুবহানাহু তাআলা সাদ করেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল কদর নিশ্চয় আমি এটা আল কুরআন অবতীর্ণ করেছি মহিমাম্বিত রজনীতে ওয়া মা আদরাকা কদর আর মহিমাম্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর মহিমাম্বিত রজনী হাজার মাস অপক্ষা উত্তম তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম আর ওই রাত্রিতে ফেরেশতাগণ রুহ জিবরীল আলাইহিস সালাম অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকর অনুমতি ক্রমে প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তিময় এই রাত শান্তিময় এই রাত ফজরের উদয় পর্যন্ত শান্তিময় এই রাত ফজরের উদয় পর্যন্ত থাকে জি আমরা বুঝতে পারছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ আল্লা তালা ডাইরেক্ট কোরআন কোরআনে সুরা কদর নাজিল করেছেন আর এটা বলা হয়েছে যে হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে এর এবাদত গুরুত্ব ফজিলত অনেক রয়েছে আয়সা তালা আনহা তিনি বলেন কলা। রসুল্লাহি সাল্লাই সাল্লাম তাহাররাও লাতআল কাদি ফিলভি মিন আল আশরিল আওয়ির মিন রমাদান আয়েশা রজ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কদর রজনীকে রমজান মাসের শেষ দশ দশ দিনের বিজর রাতে অনুসন্ধান করো কদর রজনীকে রমজান মাসের শেষ দশ দিনের বিজয় রাতে অনুসন্ধান করো হাদিসটি ইমাম বখারি রহিমাল্লা নেন দুই হাজার সতেরো নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার একশত এক হাজার একশত নম্বর হাদিস ইমাম তিরমিজি সাতশত বিরানব্বই নম্বর হাদিস আর ইহারা কল আর রজুলান মিন আসহাবিন বিন নবী সাল্লি সাল্লাম أرى ليلة القدر في <applause> المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في السبع الأواخر عبد الله بن عمر رضي الله تبرنيتو بولين نبي صلى الله عليه وسلم সাথীদের কয়েক ব্যক্তিকে লাইলাতুল কদর রমজান মাসের শেষ সাত দিনের স্বপ্নে দেখানো হয়েছে হয়েছে রসুলসল্লাইসাল্লাম বললেন আমি দেখছি তোমাদের সকলের স্বপ্ন শেষ সাত রাতের ব্যাপারে এক তাই তোমাদের যে ব্যক্তি কদর রজনী পেতে চাও সে যেন রমজান মাসের শেষ সাত রাত তা খুঁজে শেষ রাত তা খুঁজে ইমাম বুখারি মুসলিম হাদিসটি এসছেন ইমাম বুখারি দুই হাজার পনেরো নম্বর হাদিস ইমাম মুসলিম এক হাজার একশত পঁয়ষট্টি নম্বর হাদিস আগের এবং পরের হাদিস থেকে যা যায় যুঝা যাই জালা সাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি লাইলাতুল কদর তালাশ করতেন বিশেষ করে বিজোর রাতগুলাতে বিজোর রাতগুলাতে কেউ যদি দশ ফেবে রমজান মাসের শেষ বিশ দিনের পরে যে দশ দিন বাকি এদিন নিয়মিত যদি কেউ বন্দী করতে পারে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তারা লাইলাতুল কদরের যে ফজিলত সে ফজিলত ইনশাল্লাহ পাবে ইনশাআল্লাহ পাবে আরিব আব্বাসিন বিয়া নবিয়া সল্লি সাল্লাম কল ইলতামি সুহা ফিল আশরিল ও আখিরি মিন রমাদান লাইলাতুল কদরি ফি তাসিয়াতিন তাবকা ফি সাবিয়াত তাবকা ফি খামিসাতিন তাবকা রাহুল বুখারী ইবনে ইবন আব্বাস হতে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকে সন্ধান করো লাইলাতুল কদর হলো নবম রাত অর্থাৎ একুশতম রাতে বাকি দিন হলো সপ্ত রাতে সেটা হলো তেইশ রাতে আর অবশিষ্ট থাকলো পঞ্চম রাত আর তা হল পঁচিশতম রাত বখারি ইমাম বখারি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন দুই হাজার একুশ নম্বর হাদিস আবু দাউদ রহিমল্লাহ নিয়েছেন এক হাজার তিনশত এক একাশি নম্বর হাদিস হাদিস গেলে থেকে প্রমাণ হয় জাল্লা সাল্লাম বীজের সংখ্যা তালাশ করতে বলেছেন শেষ দশকের বীজের সংখ্যা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রজনাগুলাতে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে আর কেউ যদি আরও ভালো হয় শেষ দশ দিন বাদতবন্দিগির মাধ্যমে যদি কাটায় ইনশাল্লাহ তার ভাগ্যে লাইলাতুল কদর পড়বে ইনশাল্লাহ আবু সাইদ খুদরি রাজাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাইসাল্লাম রমজান রমজানের প্রথম দশ দিন এতে কাপ করেছেন তারপর তিনি তিনি সাল্লাম এক একটি তুর্কি ছোট তাঁবুতে এতে কাপ করেছেন মধ্যর দশ দিন তার মানে মধ্য দশ দিন অতপর তিনি তার মাথা তাঁবুর বাইরে বের করে বলেছেন আমি কদর রাত সম্বন্ধে সন্ধান করার জন্য প্রথম দশ দিন এতে কাপ করেছি তারপর করেছি মাঝে দশ দিন তারপর আমার কাছে তিনি এসেছেন মালাকা ফেরেস্তা আমাকে বলেছেন লাইলাতুল কদর রমজান শেষ দশ দশ দিন অতএব যে যে আমার সাথে এতে কাপ করতে চাই সে যেন শেষ দশ দিনে করে শেষ দশ দিন এতে কাপ করে আমাকে স্বপ্নে কদর রজনী নির্দিষ্ট করে দেখিয়েছেন তারপর আমি তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জিবরিল আলাই জিবরি আল আমাকে বললেন অমুক রাতে সবে কদর তার মানে অমুক রাতে লাইলাতুল কদর রাত তারপর তা কোনো রাত আমি ভুলে গেছি কোন রাত আমি ভুলে গেছি স্বপ্নে নিজেকে দেখলাম যে আমি এর ভোর তার মানে এর ভোরে অর্থাৎ লাইলাতুল কদরের ভোরে কাদামাটি সাজদা করছে যেহেতু আমি ভুলে গেছি সেটা কোন রাত ছিল কোন রাত ছিল সেটা আমি ভুলে গেছি তাই রাতের রমজানের শেষ দশ দিনের মধ্যে সন্ধান করো তাছাড়াও লাইলাতুল কদর বিজোর রাতে অর্থাৎ শেষ দশের বিজোর রাত সন্ধান করো বর্ণাকারী বলেন যে রাতে রসুলসল্লি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন সে রাত বৃষ্টি হয়েছিল মসজিদে ছাদ খেজুরের ডাল পাতার হওয়াই একশো একুশতম রাতে সকালে রসুল সাল্লাম এর কপালে পানীয় মাটি ছিন্ন ছিল এ হাদিস বর্ণা ব্যাপারে অর্থ অর্থের দিক দিয়ে বুখারি মুসলিম একমত অবশ্য এ পর্যা পর্যন্ত বর্ণা শব্দগুলো ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন আর আরও আরও রেওয়ায়ত রয়েছে যে শব্দগুলা বাকি শব্দগুলা ইমাম বুখারি রহমাল্লা এসছেন ইমাম বুখারি রহেমাল্লাহ দুই হাজার দুই হাজার হাদিসটি দুই হাজার দুই শত সাত নম্বর হাদিস ইমাম মুসলিম রহমাল্লা এক হাজার একশত ঊনসত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে প্রমাণ হয় যে শেষ দশকে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লামকে দেখানো হয়েছিল তিনিকে আবার ভোলা হয়েছে এবং তিনি দেখেছেন যে কাদামাটির কারণে কপালে কাদামাটি তাই শেষ দশক যদি মানুষ ঠিকভাবে আদায় করে এ বাদতবন্দি করে ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে এ বাদতবন্দি করলে ইনশাআল্লাহ সেটি জুটে যাবে অন্য হাদিস থেকে প্রমাণ হয় রমজান মাস রমজান মাসের যে লাইলাতুল কদর শেষ দশকে এগুলা হাদিসগুলা থেকে প্রমাণিত হয় অন্য হাদিসে আনাই সাতা রজ্লাহু আনহা কওয়ালাত কানা রসুল্লাহি সাল্লাই আজ তাহিদু ফিল আশি আখিরি মালা এজ তাহিদু ফি ঐরিহি আয়শারদ্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই সাল্লাম রমজান মাসের শেষ দিন দশ দিন দিনে যত ইবাদত বন্দিগি মোজাহাদাত মুজাহাদা করতেন এতে আর কোনো মাসে করতেন না তার মানে বেশি চেষ্টা করতেন ইবাদত করা এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য মাসে করতেন না হাদিস থেকে তা প্রমাণিত হয় ইমাম মুসলিম রহমাল্লা হাদিসটি নিয়েছেন এক হাজার একশত এক হাজার একশত পঁচাত্তর নাম্বার হাদিস ইমাম তিরমিজি নিয়েছেন সাতশত ছিয়ানব্বই নাম্বার হাদিস ইবনি মাজা রহমাল্লা এক হাজার সাতশত নম্বর হাদিস হাদিসগুলো থেকে প্রমাণ হয় লাইলাতুল কদর শেষ দশে দশকে আমাদের বদতবন্দি করার জন্য চেষ্টা করতে হবে মর্মে আনা শতা আনহা কালাত রসুল্লাহ সল্লাহ আশরু সাদ্দা মারাহু ওয়াহিয়া ওয়াদু আয় বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই রমজানের শেষ দশ দিন এলে ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন রাত জেগে থাকতেন নিজের পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন বুখারি মুসলিম এবং বখার রাহম আল্লাহ হাদিসটি দুই হাজার চব্বিশ নম্বর হাদিস নিয়েছেন এবং মুসলিম এক হাজার একশত চুয়াত্তর নম্বর হাদিস সোহিয়াল জামে চার হাজার সাতশত তেরো নম্বর হাদিস যে এভাবে হাদিসগুলা এসছে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আয়শা রাজুল্লাহ তালা আনহা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম এত বেশি ইবাদত করতেন শেষ দশকে তিনি খুব বেশি প্রস্তুতি নিতেন বেশি বন্দি করতেন নিজে এবাদতবন্দি করতেন পরিবার পরিজনকে তিনি জাগাতেন তাই আমরা এখানে মাজা বাধা অর্থ হলো যে তিনি বেশি বেশি ইবাদতবন্দি করতেন তাই চেষ্টা করতেন যাতে লাইলাতুল কদর পাওয়া যায় আল্লাহ সুখানার কাছে তিনি বেশি বেশি ইবাদত করতেন যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এভাবে এবাদতবন্দি করতেন তাহলে আমাদের তার তো আগের গুণা খাতা মাফ করা হয়েছিল আমরা এমনিতেই পাপি মানুষ আমাদের চেষ্টা করা দরকার নিজে পড়বো পরিবার পরিজনকে জাগার জন্য চেষ্টা করব আল্লাহ সুহানহালা আমাদের যেন রমজান মাস সামনে আসছে বেশি বেশি বালবন্দিগি করা তৌফিক দান করেন এবং আমরা যেন ইহকাল পরকাল কল্যাণ কামেহতিপারি ওয়াখদা ওয়ানদুল রবী আলমিন ওসল আল নবীন মহমদ ওয়ালি ওয়া সাহাবি হজমাইনসালাম আলাইকুম র